সিনহা হত্যা মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাওয়া ক্লাবের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার। জনাব আফসার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জনাব আফসার, আপনার কাছে জানতে চাচ্ছি রায়টি আসলে কিভাবে দেখছেন। রায় তো এরকম অহরহ হচ্ছে আমাদের দেশে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এর পরে কি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের যে প্রত্যাশা ছিল, অ্যাটলিস্ট প্রত্যাশার প্রাথমিক অবস্থায় যে জায়রা জজ যে রায়টি দিয়েছেন, দুজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন এবং অন্যান্য লোকদেরকে, অবশ্যই আমরা প্রাথমিকভাবে সন্তুষ্ট। কিন্তু এই রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারছেন যে কেউই এটা সুখান্বিত হবে না বা কেউ এটা আশাও করবে না যে হবে না। এটা যেভাবে তদন্ত করা হয়েছে এটা ক্রিস্টাল ক্লিয়ার, সবার কাছে প্রমাণিত যে এটা একটা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে নিজেদের স্বার্থে। ততএব এরা এটা কার্যকর হওয়াটা অত্যন্ত জরুরি এবং আশা করি সরকার এ বিষয়ে অত্যন্ত সহযোগী ভূমিকা নিয়েছেন এবং কার্যকরী করবেন আশা রাখি আমরা সবাই। অবশ্যই জনাব আফসার, এবং এই রায় ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই রায়ের মাধ্যমে আমাদের যে পুলিশ বাহিনী বা তদন্তকারী কর্মকর্তা যারা আছেন তাদের ইমেজ অবশ্যই বাড়বে বলে আমি বিশ্বাস রাখি এবং তারা এটা সুন্দর নির্বিচ্ছিন্ন ভাবে করেছেন। এখানে র‍্যাব যুক্ত ছিলেন, এখানে পুলিশ বাহিনী যুক্ত ছিলেন, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যুক্ত ছিলেন। তারা কাজটি প্রাথমিক অবস্থায় যেভাবে করেছেন তাতে আমি মনে করি যে তাদের ইমেজ অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। জনাব আফসার, আপনার কাছে কি মনে হয় আমাদের বিচার ব্যবস্থার উপর কি আমরা জনগণ আস্থা রাখতে পারি? প্রাথমিক অবস্থা আমরা যা দেখতে পাচ্ছি যে এই রায়টিকে তদন্ত করে বিচারকের আদালতে যখন উত্থাপন করা হয়েছে উনি সুষ্ঠুভাবে একটি রায় দিয়েছেন এবং এটাই জনগণের প্রত্যাশা ছিল, এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেনাবাহিনীর প্রত্যাশা ছিল এবং রায়টা দিয়েছেন। এতে করে আমাদের বিচার ব্যবস্থার যে গুণগত মান এবং তাদের যে রায়ের যে সততা এটাই প্রমাণিত হয়েছে এবং আশা রাখি এই রায়ের মাধ্যমে তাদেরও ইমেজ অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস রাখি। জনাব আফসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।